আমরা যদি একটুখানি বিশ্লেষণ করি সনাতন ধর্মটা কি, আমরা সবাই জানি সনাতন যা পূর্বে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কর্তৃক আয়োজিত অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কষ্ট করে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য আজকের যে কমিটিতে যারা সিলেক্টেড হয়েছেন, ইলেক্টেড হয়েছেন হিন্দু ধর্মের কল্যাণার্থে, তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা রেখে আমার সামনে উপবিষ্ট মা বোনদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি দুটো কথা বলছি। মায়েরা একটু কথা শোনেন, তিনি অধম ব্যক্তি যে ব্যক্তি পিতার পরিচয়ে পরিচিত হয়, তিনি মধ্যম ব্যক্তি যিনি নিজের পরিচয়ে পরিচিত হন, তিনি উত্তম ব্যক্তি যে সন্তানের পরিচয়ে পরিচিত হয়। আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে মানুষ করব যেন আমাদের সন্তানের পরিচয়ে যেন আমরা পরিচিত হতে পারি। সনাতন ধর্ম প্রধানত তিনটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছে, সনাতনী সাহিত্য, বৈদিক সংস্কৃতি এবং বৈদিক দর্শন। তো সনাতন ধর্মের কে আমরা যদি একটুখানি বিশ্লেষণ করি সনাতন ধর্মটা কি, আমরা সবাই জানি সনাতন যা পূর্বে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে। ধর্ম বলতে কি বুঝি? ধর্ম হলো সেই সমস্ত গুণাগুণ, বৈশিষ্ট্য, প্রপার্টিস, অর্থাৎ যে সমস্ত গুণ আমাদের মধ্যে যদি থাকে তাহলে পশুর সাথে আমাদের পার্থক্য নির্ণয় করা যাবে এবং আমরা পাশবিক আচরণগুলো আমরা অ্যাভয়েড করে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, এইটাই হলো সনাতন ধর্মের মূল লক্ষ্য। অতি প্রাচীনকালে মুনি ঋষিগণ কর্তৃক যে তাদের যে মন্ত্রদ্রষ্টা, অর্থাৎ বিভিন্ন মন্ত্র ছিল, সেই মন্ত্রগুলো বেদব্যাস সংগ্রহ করে চারটি ভাগে ভাগ করেছেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কালের প্রবাহে সেই ধর্মের সেই লিখিত বিষয়গুলো আমাদের কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যে বিধিবিধানগুলো লিখেছেন গীতার যে বেদের মাধ্যমে, উনি লিখেছেন উপনিষদ, উনি লিখেছেন ব্রহ্মসূত্র, উনি লিখেছেন গীতা, উনি লিখেছেন 18টা পুরাণ, উপপুরাণ, অর্থাৎ হিন্দু ধর্মের প্রধান যিনি সাহিত্য ভাণ্ডারটা রচনা করার জন্য যিনি আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করেছেন তিনি হলেন সেই বেদব্যাস। কিন্তু বেদব্যাসের সেই ধর্ম কালের প্রবাহে অনেক বাধা অতিক্রম করে আজকে এই পর্যায়ে চলে আসছে। কীরকম বাধা? প্রথমত আসে যে আমাদের যে ধর্মীয় দর্শন, সেই ধর্মীয় দর্শনের মধ্যে যে ভারতীয় দর্শনটা হলো দুইটা, একটা হলো নিরশ্বরবাদী, একটা হলো ঈশ্বরবাদী। তো নিরশ্বরবাদী যারা, তারা এই হিন্দু ধর্মের এই মূল সনাতন ধর্মটাকে তারা প্রতিহত করার জন্য নানা রকম প্রলোভন দিয়ে, অর্থাৎ আমাদের সনাতন ধর্মের যে মূল শিক্ষাটা সেইটা হলো সংযম, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম করে, ব্রহ্মচর্য পালন করে প্রকৃতপক্ষে মানুষ হওয়াটা হলো আমাদের সনাতন ধর্মের মূল উপজীব্য বিষয়। কিন্তু বিভিন্ন কারণে আমাদের এই ধর্মটার মধ্যে অনেক বাধা বিপত্তি আসে। সর্বশেষ আমি অতীত ইতিহাস এখন আর বলবো না, সর্বশেষ বলি যে ম্যাকেল যখন শিক্ষানীতি চালু করে, সেই ম্যাকেলের শিক্ষানীতিতে আমাদের হিন্দু ধর্মের যে মূল যে সংস্কৃতিটা, মূল উপজীব্য বিষয়টা, এটা সিলেবাস থেকে বাদ দিয়ে, হিন্দু ধর্মের যে মূল উপজীব্য বিষয়টা এইটা বাদ দিয়ে তখন কারিকুলাম তৈরি করা হয়। এখন আমাদের বাংলাদেশে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই প্রচলিত শিক্ষা ব্যবস্থাতে একজন ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রভাষক, বিশেষ ক্যাডার অফিসার,
কিরানি বানানো হয়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হওয়ার যে শিক্ষা আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নাই। একটা ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো বিশেষ ক্যাডার অফিসার হবে, কিন্তু সে মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা আমাদের আমাদের এই বিধানের মানে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নাই। অত্যন্ত আশার আলো যে বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের গীতা শিক্ষা কেন্দ্র সাথে সাথে প্যারালালভাবে আমাদের এই বেসরকারিভাবে কতগুলো ব্যক্তির উদ্যোগে, আমি গৌরঙ্গদার সাথে সেদিনকে কথা বলেছিলাম, উনি আমাকে বললেন যে দাদা টাকা কোনো বিষয় না, অনেক নিবেদিত প্রাণ আছে যারা আমাদের এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য তারা প্রাণপণ উজাড় করে দিয়ে আমাদের টাকা দিয়ে তারা আমাদেরকে সাহায্য করে। উনরা যদি সাহায্য করতে পারে, আমরা যদি গীতা পেতে পারি, তাহলে আমাদের গীতার আলোতে যদি আমরা আমাদের সন্তানকে আলোকিত মানুষ করতে না পারি, তাহলে আমাদের সন্তানটা কী হবে? আমাদের সন্তান তাহলে মানুষের মতো মানুষ হতে পারবে না। যতদিন পর্যন্ত আমাদের সন্তানদেরকে গীতার আলোতে আলোকিত করতে না পারবো হবে কি? বিষয়টা এরকম, ইউনিভার্সিটিতে পড়ে বাবা, ওই ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আজ থেকে ধরেন 40 বছর আগে, বাবা ছেলেকে উঠায় দেওয়ার জন্য পিছনে ওই ব্যাগটা মাথায় আর ছেলের পিছনে পিছনে দৌড়াচ্ছে। তো লঞ্চ আসছে, ছেলে বাবাকে প্রণাম করছে, বাবা ছেলেকে বুঝাচ্ছে যে বাবা মন দিয়ে পড়াশোনা করিস। আচ্ছা বাবা, ছেলে ইউনিভার্সিটিতে আসলো, পড়াশোনা করলো, কিন্তু টিএসসিতে গিয়ে তার বান্ধবীকে মনটা দিয়ে দিল। সেই বান্ধবী হিন্দু না মুসলমান এটা কিন্তু বিষয় না, বিষয়টা হলো বান্ধবীকে যে বাবা বলেছে মনটা দিয়ে পড়াশোনা করতে। তো আমাদের সন্তান যদি ওই মনটা আরেকজনকে দিয়ে পড়াশোনা করে, তাহলে সেই সন্তান আমাদের সেই সন্তানের কাছ থেকে আমরা কী আশা করব? সুতরাং আমাদের গীতা শিক্ষাটার মধ্যে প্রধান যে ফিলসফি, প্রধান যে দর্শন, ইন্দ্রিয় সংযম, ব্রহ্মচর্য পালন। ও একটা উদাহরণ মনে পড়েছে, আমি কালকে রাত্রে দেখেছিলাম, আজকে যে অনুষ্ঠানে আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে করছি আপনারা শুনেন, এই মহারাজ স্বামী প্রভানন্দ মহারাজ উনি প্রচুর সংযম করতেন, প্রচুর সংযম করতেন। উনি খাওয়া দাওয়া একদম করতেনই না, শুধুমাত্র ভাত খেতেন, উপবাস রাখতেন। তো ওনার মা বাবা ওনার প্রতি খুব ই হয়ে অশান্তিতে বলল যে ব্রাহ্মণদেরকে অর্থাৎ ওনার গুরুকে দিয়ে বলা হলো যে তুমি খাও না কেন, তুমি অন্তত ঠিক আছে তুমি আর অন্য কিছু না খাও, অন্তত দুধটা খাও। তো উনি উত্তর দিলেন কি যে দেখো একটা পাতিলে যদি 5 কেজি দুধ ধরে, ওই 5 কেজির জায়গায় যদি 10 কেজি দুধ দেওয়া হয় তাহলে দুধটা উতরাইয়ে পড়ে যাবে। তাহলে আমার শরীরে যেটুকু আমার দরকার, আমার শরীরে দুধ উতরাইয়া ফেলার কোনো যুক্তি নাই। আমি মনে আমি আশা করি আমার মায়েরা কথাটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সন্তানদেরকে যদি প্রভানন্দ মহারাজের এই আলোকে যদি আমরা আলোকিত হতে পারি, তাহলে আমাদের সংযম শিক্ষা যদি দিতে পারি, ব্রহ্মচর্য পালনটা করতে শিখাইতে পারি, তাহলে গীতার প্রকৃত শিক্ষাটা আমাদের সন্তানদের কাজে লাগবে এবং আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হতে পারবে। আর আজকে যে যারা ওই একটুখানি দুষ্টামি করি, দুষ্টামিটা হলো যে বিয়ের আগে হলুদ দেওয়া হয় কেন? ঠিক সেই কারণে, যে কারণে মাছকে এটি করতে উল্টাইয়া যাতে পোড়াপুড়ি যাতে না করতে পারে, ঠিক সেই কারণে বিয়ের আগে হলুদ দেওয়া হয়। আজকে যারা শপথ বাক্য পাঠ করলেন, আপনাদেরও ঠিক হলুদে পোড়ার মতন এরকম কষ্ট করতে হবে। আপনারা ভয় পাওয়ার কিছু নাই, হলুদের মতন পোড়ালো। আমরা যারা আপনাদেরকে আজকে শপথ বাক্য অনুষ্ঠানে ছিলাম, আমাদের আন্তরিকতা থাকবে, আমাদের সামনে যারা আছে আপনারা নিবেদিত থাকবেন যেন ওনাদের কষ্ট, ওনাদের পরিশ্রমটা যেন সার্থক হয়। যদি এই কষ্ট পরিশ্রমটা সার্থক হয়, ওনাদের জীবনটা পুড়াই ফেলতে ওনাদের কোনো আপত্তি নাই। আপনাদের শুভকামনা করে গীতার আলোকময় জীবন, আমাদের গীতার আলোতে যেন আমরা আলোকিত হতে পারি, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।